হ্যালো বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন এসএস লাইভ প্ল্যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা পট, তো আমরা পটের মধ্যে নিয়ে নিয়েছি, এটা কিনে নিয়েছি দেখে বলে দিচ্ছি। এটি হলো গোবর সার। গোবর সারের সঙ্গে আমরা কিছুটা খোল মিক্স করে দিয়েছি, মিক্স করে নিচের লেয়ার দিয়েছি প্রায় হাফ থেকে এক ইঞ্চির মতন, 1 ইঞ্চি থেকে হাফ 1 ইঞ্চির কারিব কারিব দিয়েছি আমরা গোবর সার দিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা আমরা লোটাস প্ল্যান্ট লাগাবো, তো লোটাস প্ল্যান্ট লাগাবো। এবার যেহেতু আমরা গোবর সারটা দিয়ে দিয়েছি নিচে লেলে, এবার আমরা নেক্সট দেবো মাটি। বন্ধুরা আমরা ব্যবহার করছি কাদা মাটি, দেখতেই পাচ্ছেন এটি হলো নদীর মাটি, নদীর মাটি, এটা নদীর থেকে আমরা এনে এই মাটিটাকে এনেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাটিটা। তো এবার আমরা নেক্সট লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন, তো গোবর সারের উপরে আমরা নেক্সট লেয়ার এই কাদা মাটি দেবো, বা আপনারা চাইলে পুকুরের মাটিও ইউজ করতে পারেন বা বাড়ির মাটিও ইউজ করতে পারেন, কিন্তু দেখবেন যাতে পাথর বা বালি এরকম জাতীয় জিনিস না থাকে, মিহি যাতে মাটিটা যত থাকবে তত লোটাস প্ল্যান্টের গ্রোথ নিতে সুবিধা হবে। তো আমরা আস্তে আস্তে এটাকে ঢেলে নেব, তার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করছি, এটাতে করে নিয়ে অল্প অল্প করে আমরা পুরো ঢেলে দেবো উপরে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা পুরো ঢেলে নিচ্ছি। এভাবে আমরা পুরোটাকে ভরে নেব। তো বন্ধুরা দেখছেন আমরা পুরো লেয়ার করে নিয়েছি, পুরোটা ভরে নিয়েছি, পুরো বলতে না কিছুটা, মিনিমাম 5 থেকে 6 আঙুল নিচে আমরা মাটিটাকে রেখেছি। আমরা আমাদের কাদা মাটিটা মানে আমরা নিচে প্রথম প্রায় 1 ইঞ্চির কাছাকাছি আমরা গোবর সার মাটি দিয়েছি, তারপরে পুরো লেয়ারটা কাদা মাটি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বা আপনার পুকুরে পাকও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাড়ির মাটিও ইউজ করা যায়, কিন্তু আপনারা বাড়ি মাটি ইউজ করলে বা যে কোনো মাটি ইউজ করবেন যখন, তার থেকে পাথর বা বালির কণাগুলো যতটা পারবেন বার করে দেবেন, কেন কি এগুলো থাকলে আপনার টিউবারে, লোটাস টিউবারে আঘাতে আসতে পারে, যখন সে যখন গ্রো করতে চেষ্টা করবে মানে বাড়তে চেষ্টা করবে, তখন সামনে ওগুলো পড়লে তখন তার মধ্যে ড্যামেজ আসে, সেই কারণে অনেক সময় টিউবার নষ্ট হয়ে যায়। সেজন্য লোটাস টিউবার আপনাকে এরকম মাটি ইউজ করার চেষ্টা করবেন লোটাস টিউবারের জন্য। তো এবার আমাদের যেহেতু মাটির লেয়ারটা দেখতে পাচ্ছেন কতটা নিয়ে নিয়েছি, আর এবার আমরা সেকেন্ড লেয়ার যেহেতু দেওয়া হয়ে গেছে, ফার্স্টে গোবর সার, সেকেন্ড লেয়ার হলো কাদা মাটি, এবার নেক্সট হলো আমাদের টিউবারটা বসাতে হবে। আর টিউবার বসিয়ে হালকা করে আমরা তারপরে জল দিয়ে ভরে দেবো। তো চলুন আমরা টিউবারটা নিয়ে চলে আনি। তো বন্ধুরা আমরা টিউবারের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে 5টা টিউবার আছে, 5টা টিউবারের মধ্যে আমরা একটি টিউবার নেব। আমরা হলো অ্যাপেক্সেন 16 ভ্যারাইটির টিউবারটা ইউজ করবো, আর এগুলো বাকি ভ্যারাইটি, যেহেতু আমার পটটা ছোট, তো সের জন্য ছোট পটে ভালো হয় অ্যাপেক্সেন 16, তো সের জন্য আমরা এই টিউবারটা নিচ্ছি, আর বাকি টিউবারগুলোর জন্য আমরা বড় পট ইউজ করব। তো এটাকে আমরা নিয়ে যাই, চলুন। তো বন্ধুরা আমরা টিউবারটা এনে ফেলেছি, এবার আমরা বসিয়ে দেবো। তার আগে বন্ধুরা আমরা ট্যাগটাকে খুলে দেবো, ট্যাগটাকে খুলে দিয়ে তারপরে আমরা আমাদের প্ল্যান্টটাকে বসাবো। তো তার জন্য আমরা আগে ট্যাবটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ট্যাগটাকে আলাদা করে দিয়েছি, এখান থেকে ট্যাগটাকে আমরা খুলে দিয়েছি। তো এবার আমরা সাবধানে একটি সাইড ধরে, লোটাস প্ল্যান্ট যখনই বসাবেন একটি সাইড ধরে বসাবেন সবচেয়ে ভালো হবে, তো আমরা একটি সাইড ধরে লোটাস প্ল্যান্টটাকে বসিয়ে দেবো। তো আমরা এই বরাবর বসিয়ে দেবো, আর লোটাস প্ল্যান্টটাকে বেশি গভীরে বসাবেন না, ঠিক আছে, সাবধানে বসাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো লোটাস টিউবারটাকে বসিয়ে দিয়েছি, এবার হালকা করে আমরা জল দিয়ে দেবো পরে। আমরা এবার জল এনে শুধু হালকা করে ঢেলে দেবো, তাহলেই হবে। আর আপনারা যখন লোটাস টিউবার বসাবেন ধ্যান রাখবেন যদি লিপ থাকে, লিপগুলো বাইরে রাখার চেষ্টা করবেন, দেখছেন আমি যেরকম লিপগুলো বাইরে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এরকমভাবেই আপনারা আপনার বাড়িতে লোটাস প্ল্যান্ট লাগাতে পারেন, সে যে কোনো ভ্যারাইটির হোক। আর কিছু জিনিসের ধ্যান রাখবেন যেগুলো আপনাকে বলা হলো, সেগুলো ধ্যান রেখে আপনার গাছ লাগাবেন, তাহলে আপনার গাছের ক্ষতি হবে না। তো ভাই, আপনাদের যদি আমাদের এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন।